আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ তানবির ডেয়ের পক্ষ থেকে আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি বউ গল্পের সপ্তম পর্ব নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় বন্ধুগণ এদিকে সারা রাত রায়হান অত্যন্ত দুঃখ কষ্টে অতিবাহিত হলো না হলেও আসল না হলো মাজা না হলো মনের কথা বলাম দুজন খাটের দুই পাশে বসে সারা রাত কান্না করেছে একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু তারা এই অথল পাথারে কিভাবে তারা পরিত্রাণ পাবে অসহায় দুটো বাইকে কীভাবে মানুষ করবে এদিকে পিতা নতুন বউকে নিয়ে ঘরে শুয়ে আছে না আছে তার চিন্তা না আছে তারই সকালবেলা ঘুম থেকে উঠেই সে চিৎকার চাচামাচি শুরু করতে শুরু করলো সে বললে বাড়ির সবাইকে ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে ওঠো এবং সবাই কাজকর্মে ফিরে যাও একজন মানুষ মরে গেছে বলে সন্তার থেমে থাকবে না এদিকে রায়ান তার পিতাকে বললে বাবা তুমি সকালবেলা উঠে এরকম শুরু করছে কেন আমরা জানি মা আমাদের কত আপন ছিল মার জন্য হয়তো বা তোমার কষ্ট না লাগলো আমাদের তো কষ্ট লাগবে আমাদের তো মা এই বলিয়া বলার সাথে সাথে রায়ানের পিতা ক্ষিপ্র হয়ে বলিল তুই তো তাই বলবি আমার তো কেউ ছিল না যার সাথে আমি পঁচিশ বছর ঘর করেছি তার স্মৃতি কখনোই বলা যায় সত্যি তুমি সত্যি আসবি মানান তুই আমার কথা বুঝতে পারছো না আমি কিসের জন্য পাগল হয়েছি কিসের জন্য এরকম ব্যবহার করি তোমার মার বিরোহী ব্যথা ও তোর সাথে তো তোর সাথে কথা বলে কোনো আমার লাভ নেই কারণ তুই তো বিয়ে করছিস শত্রু নিয়ে যার কারণে তোর মা মারা গেছে তাকে তুই বিয়ে করছিস নিয়ে এসে ঘর করছিস আমার মনে হয় আর তোর সাথে আমার থাকা সম্ভব না আমার দুটো সন্তানকে নিয়ে আমি আলাদা হয়ে যাব তুই আলাদা হয়ে যাম তোমার বলছে না এটা হতে পারে না আমার দুটো ভাই আমার মা মরে যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়ে গেছে আমি আমি ওদেরকে পালন করব তোমার জন্য নয় আমার বউ আছে আমি আছি আমার সন আমার সন্তান তুললো দুটো ভাইকে আমি অবশ্যই মানুষ করব তোমার দরকার নাই তুমি যেহেতু মার বিরহ থাকতে না পারেই তুমি নিজে বিয়ে করেছ আর সত্যি তোমাকে বিয়ে লাগে হ্যাঁ তাই তো লাগবে আমার তো মন মানসিকতা নাই আমার তো ই নাই তোর ফুপু যেভাবে আমাদের সংসারে অশান্তির বীজ ঢুকিয়ে দিয়ে গেছে সেই অশান্তির আগুনে তোর মা মারা গেছে এই কথাগুলো অর্থাৎ পিতা পুত্রের তর্ক বিতর্ক মাঝে হঠাৎ করে নিপা চলে এসে বললো সত্যি তো আমার মার জন্য তো আমার এই পরিবার অশান্তি মা যদি তার সম্পত্তি না চাইতো তাহলে হয়তো বা এই এই সংসারটা আরও সুন্দর হতো আমি হয়তো বা বিয়ে করে আসতাম কত মানুষ আসতো কত মানুষ দেখতে আসতো আমি গান হতো বাজনা হতো বিয়ের খাওয়ানো হতো সব কিছু নিয়ে ক্ষতনে মজা হতো আর সত্যি আমার মার জন্য এই অবস্থা আমার জীবন দেহ হলেও আমি এই সংসারের জন্য আমি কাজ করে যাব। এবং আমার মামির অভাবটা আমি সম্পূর্ণ ভুলিয়ে দেব এই বলে সে সকালবেলা উঠিয়ে সে সমস্ত কাজকর্ম সারিয়া সবার জন্য রান্না করিয়া হাজির হইল এবং সে বলিল সবাইকে একসাথে বসিয়া খাও হয়তো মামি নাই কিন্তু মামির আসনে তো অন্যজন আর বসতে পারে না আমার মামার আসন মামি থাকবে এই বলে সবাইকে ডাকে সে খাবার আসনে আসিয়া ছোটো দুই ভাইকে খাওয়াইয়া দিয়া সে বলিল বাবাকে ডাকো বাবাকে ডাকিয়া ডাকলে বাবা বলে যে আসিবো একটু পরে হঠাৎ করে বাবা আসিয়া বলিল কি ব্যাপার আমি ওই নিপার হাতের খাবার খাবো না কারণ নিপা মা হলো হত্যাকারী হর হত্যাকারী মেয়ের সাথে কখনোই সমাজ যেমন না এই বলে সে আলাগান্বিত হয়ে গেল এবং তারকে বউ বলিল আজ থেকে আমাদের সংসার আলাদা আমরা আলাদা খাইব ওদের সাথে কোনো সম্পর্ক নাই ওদের সাথে কোনো কথা নেই এই বলিয়া বলার সাথে সাথে নিপা কান্না করে উঠিল বলিল বাবা বা মামা সত্যি ছোটোবেলায় তুমি আমাকে মানুষ করেছো ছোটোবেলায় তুমি আমাকে কোলে করে নিয়ে গেছো কাঁধে করে নিয়ে ঘুরেছো বাজারে নিয়ে গেছো কতই খাবার দিয়েছো কতই ভালোবাসেছো কতবার মা বলে ডাকে গেছো আর সত্যি বেমানান লাগছে আমার মা তো ভুল করেছে আমি ভুল করিনি আমার মার সাথে যদি আমি সম্পর্কে লিপ্ত থাকতাম হয়তো বা আপনি সংসার আসিতাম না কারণ আমি সত্যি আপনাদের ভালোবাসি আপনার সঙ্গে রাহেনকে ভালোবাসি আর ভালোবাসির জন্য আপনাদের সংসার আসেছে। সত্যি আমার যদি মার মতো লোভ লালসা থাকতো তাহলে হয়তো কখনোই আপনাদের সাথে মিশিতাম না এই বলে সে বুঝাতে চাইলে বোঝাতে চাইলে কিন্তু সে কোনোতেই বুঝিত কোনো কিছুতেই বুঝতে চাইলে না এই বলে হন হন করে চলিয়া গেল এদিকে নিবা কান্না করে কান্না কণ্ঠে বলিল সত্যি আমি তো অপরাধীর মেয়ে না হয় সেই মায়ের পাঠ মায়ের পাপের পাঠ সত্য আমি নিজেই করবো এই বলে সে না খাইয়া সংসারের কাজকর্ম করিতে লাগবে এদিকে রাহান বলিলে সত্যি তুমি তো না খাইলে আমি কেমন খাই চলো আমরা খাবার খাই জীবন বেঁচে থাকতে হলে তো খাবার খাইতেই হবে আর যদি খাবার না খাই তাহলে হয়তো বা একসময় আমাদের দুর্বল হয়ে পড়িব কিন্তু আমাদের স্বপ্নগুলো কখনো বাস্তব হইবে না এই বলে দুজন খাবার খাইয়া চলিয়া গেলে এদিকে রাহান গঞ্জে যার বাবার সাথে বলিল বাবা সত্যি তুমি তো বলিতেছ আমি তোমার সাথে থাকিব না কিন্তু আসলে বাবা আমি তুমি না আমার সবার না দাঁড়িয়ে আমি কেমনে চলিব আমি তোর কোনো আমার আয় পথ আয়ের পথ নাই রোজগারের পথ নাই বাবা বলিল সেটা তোর বিষয় এই দোকান আমার আমি কষ্টে দোকান খুলেছি তুই পারলে অন্য দোকান দিয়ে এই বলে রাহেনকে দোকান দিয়ে বের বাইরে করে দিলেন রায়েন দুঃখ কষ্টে আসা বাড়িতে বসিয়া বলিল সত্যি নিপাম আমরা অসহায় নিপা বলিল না কোনো অসহায় নাই তুমি তো পুরুষ মানুষ তুমি কাজকর্ম মাঠে খাটো মাঠে কাজকর্ম করো এবং তুমি একজন একদিন সত্যি প্রতিষ্ঠিত হবে এই বলিয়া নিপা বলিলে সত্যি আমরা বসে বড়ই অসহায় তুমি তো তোমার অসহায়ের দিনে যদি আমি পাশে না দাঁড়াই তাহলে বা আমি কিসের বউ এই বলিয়া নিপা তাহাকে সাহস দিলে এবং রাত্রে দুজনে বসিয়া কীভাবে সংসার পরিচালনা করা যায় সেই বিষয়ে তার আলাপ করতে লাগলো একসময় বলিল শোনো আমি তো তোমার সাথে এটা কাজকর্ম করিব তুমি যে কাজ করিবে সেই কাজ আমি তোমাকে সাহায্য করিব সে বলে সত্যি আমি তো কাজ কোনো কাজ করতে পারি না তবে একটা জিনিস একটা জিনিস করতে পারি আমি কিন্তু দোকানে বা ছোটো মোটো দোকান দিয়ে আমি সংসার পরিচালিত করবো করতে পারবো এই বলে সে বলে সত্যি তুমি যদি পারো তাহলে সামান্য কিছু অর্থ নিয়ে তুমি নতুন একটা দোকান শুরু করে সেখান থেকে আস্তে আস্তে দোকানটা বড়ো হইবে আমাদের লড়িত স্বপ্নগুলো আস্তে আস্তে বড়ো হইবে এই বলিয়াম সে তখন বলিল আচ্ছা ঠিক আছে এদিকে রাহেন মাথায় দুশ্চিন্তে নেয়া সে বসিয়ে বসিয়ে বসে কান্না করে এবং বলে সত্যি আজ আমি বড়ই অসহায় আজ আমার জীবনটা সত্যি এলোমেলো হয়ে গেছে এই কঠিন বিপদ থেকে আমি কীভাবে পরিত্রাণ পাবো এদিকে পিতার মায়ের স্নেহত্বকে বঞ্চিত বঞ্চিত পিতার আদর থেকে বঞ্চিত অর্থাৎ পিতা মাতার দুই ছায়া থেকে আজ বঞ্চিত সত্যি আমি বড় অসহায় এই বলে সে কান্না করে তোলে হঠাৎ করে তার ফুপা আসিয়া বলিল সত্যি রাসায় তুমি ভুল করেছ তুমি নিপাকে আমার সাথে ফিরিয়ে দাও নিপা আমাদের মেয়ে আমাদের কাছে নিয়ে না হলে তোমাকে পুলিশের বাদ খাইবা এই কথা যেমন সার হাত নিপা দূর থেকে ক্রোদ্ধ স্বরে এসে বলেছে সত্যি মা আমি বড় হয়েছি আমার বয়স হয়েছে আমি রায়হানকে বিয়ে করেছি আমার সম্পূর্ণ নিজের মতে তোমার কোনো এখানে মত নাই তোমার কোনো এখানে ই নাই তুমি সত্যি একটু পাশান, তোমার মতো অস মহিলা কারো ঘরে জন্ম গ্রহণ না করে যে পিতা মাতা তোমাকে লালন করিল যে পিতা মাতা তোমাকে বড় করিল যে ভাই তোমাকে কোলে ফিটে করে মানুষ করিল তার ভাইয়ের সত্যি একটা দুর্বলতার সুযোগ নিয়ে তুমি তোমার সম্পত্তি ভাগ চাইতে আসলে। তুমি সত্যি অকৃতজ্ঞ কারণ হচ্ছে তোমার সংসারে তো অভাব নাই বাপের প্রচুর টাকা তারপরে তুমি সামান্য অর্থ তোমার এত লোভ সত্যি মা তুমি বড়ই বড়ই তুমি লোভী আর এই লোভের কারণে তো আজ এই সংসারে অশান্তি আর লোভের কারণে এই সংসার আজ চরম অভাবে পরিণত হয়েছে সত্যি একদিন এই লোভ থেকে যখন তুমি পরিত্রাণ পরিত্রাণ না করতে পারে সত্যি তুমি একদিন লোভের আগুনে অতিষ্ঠ হয়ে মারা যাবে কিন্তু আমরা সত্যি একদিন ভালো মানুষ হবো হয়তো সেই দিন তোমাকে না বা তুমি থাকবে না তোমার অভাবটা হয়তো আমাদের কাছে এখন বেশি কিন্তু একসময় আস্তে আস্তে যখন আমাদের স্বাবলম্বী হইব তখন তোমার অভাবটা আর আমাদের কাছে অনুভব হইবে না এই বলে নিপার মাকে নিপা তাড়িয়ে দিলে এবং নিপার মা ক্রোধে বাড়ি থেকে বেরিয়ে গেল এদিকে